ঠিক দুপুর সময়, এই সময়ে একটা জিন হয়তো সে বিশ্রাম নিচ্ছে গাছের নিচে, আপনি তাকে দেখতে পাচ্ছেন না, তার শরীরের মধ্যে আপনি পেশাব করে দিলেন, তখন সে নানাভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, আপনার শরীরের মধ্যে সে প্রবেশ করার চেষ্টা করবে, রগ রেশার ভিতরে সে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, এবং এতে করে আপনি এমন কাজ করবেন যেটা আপনি পরে মনে রাখতে পারবেন না, অথবা আপনি এটা চিন্তাই করতে পারবেন না যে এই জাতীয় কাজ আমি করেছি। জিনেরা কিন্তু বালেগ হয় 300 বছর বয়স, এক একটা জিন বাঁচে 2 থেকে 2500 বছর পর্যন্ত। বাজারে গেলে সবার পরে আপনি বাজার থেকে বের হবেন, আগে আগে বাজার থেকে চলে আসেন। বাজারের মধ্যে নিকৃষ্ট জিনেরা থাকে, বড় গাছের সামনে দিয়ে আসার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে পরে আপনি সেখান থেকে আসেন। এগুলোর মধ্যে জিন থাকে, কারো উপরে জিন আসলে বর করতে পারে কিনা এটা আমরা অলরেডি একটা নিউজে দেখেছি যে সাইফুল ইসলাম নামে গায়েবান্দার এক যুবকের উপরে জিন বর করে, ফাতেমা নামের একটা পরি এসে বর করার পর তার কণ্ঠটা কেমন যেন চেঞ্জ হয়ে যায়, এবং আপনি দেখবেন সেখানে তার অনেকগুলো অ্যাটিচিউড দেখানো হচ্ছে, তার শরীর নড়তেছে, একেবারে এলোমেলো চড়াফেরা, এলোমেলো নড়াচড়া আপনি দেখবেন, লক্ষ্য করবেন। তো এই জাতীয় কর্মকাণ্ড এগুলো হতে পারে কিনা, হ্যাঁ জিন কারো উপরে আসর করতে পারে। জিনকে যেহেতু আমরা দেখি না, জিন আমাদের উপরে প্রভাব বিস্তার করতে পারে, আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। জিনদের মধ্যেও ভালো আছে খারাপ আছে, এবং আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য, আর এবাদত তখনই আমাদের কাছ থেকে পরিশুদ্ধ হবে। আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা সবচেয়েতে সুন্দর, তার মানে বোঝা যায় যে মানুষও অনেক সময় অসুন্দর কাজ করে, জিনেরাও কখনো কখনো অসুন্দর কাজ করে। তবে জিন আপনার উপরে কখন প্রভাব বিস্তার করবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং জানা দরকার। যেমন ধরুন একটা জায়গায় আপনি পেশাব করতে বসেছেন, পেশাব করতে বসার সময় আপনাকে ইসলাম একটা দোয়া আপনাকে শিখিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আপনি পেশাব করার সময় যেমন ধরুন আপনি একটা গাছের নিচে পেশাব করতে বসছেন ঠিক দুপুর সময়, এই সময়ে একটা জিন হয়তো সে বিশ্রাম নিচ্ছে গাছের নিচে, আপনি তাকে দেখতে পাচ্ছেন না, তার শরীরের মধ্যে আপনি পেশাব করে দিলেন, তখন সে নানাভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, আপনার শরীরের মধ্যে সে প্রবেশ করার চেষ্টা করবে, রগ রেশার ভিতরে সে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, এবং এতে করে আপনি এমন কাজ করবেন যেটা আপনি পরে মনে রাখতে পারবেন না, অথবা আপনি এটা চিন্তাই করতে পারবেন না যে এই জাতীয় কাজ আমি করেছি, অথচ আপনি করে ফেলেছেন। গাছের উপরে গিয়ে আপনি উঠে বসে আছেন, আপনার ডর ভয় কিছু নাই, চিল্লাচিল্লি করতেছেন, ছাদের এক কোনায় গিয়ে আপনি বসে আছেন, সিঁড়ির এক কোনায় গিয়ে আপনি বসে রয়েছেন, এই জাতীয় অনেক রকমের কর্মকাণ্ড আপনার কাছ থেকে প্রকাশিত হতে পারে। এরকম কর্মকাণ্ড যদি প্রকাশিত হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিকিৎসা পদ্ধতি বাতলে দিয়েছেন, রাকির কাছে আপনি যাবেন, যিনি সত্যিকারে কোরআন হাদিস দিয়ে একজন রাকি, যিনি আপনাকে ঝেড়ে দিবেন অথবা ঝাড়ফুঁক করবেন অথবা আপনার শরীরে পানি ছিটিয়ে দিবেন, যেইভাবে উনি ওনার কার্যক্রম চালিয়ে থাকেন, কোরআনুল করিমের তেলাওয়াতের মাধ্যমে এটা করা হবে। এবং ঘরের মধ্যে আপনি সূরায়ে বাকারা সেরে রাখবেন, কোরআনুল করিম নিজেও পড়বেন, সূরায়ে ফালাক সূরায়ে নাস পড়ে ফু দিবেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্রমান্বয়ে আপনাকে সুস্থ করবেন, এটা কিন্তু সহজ জিনিস না। এরপরে ধরুন আপনি, এখন আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে বেসিন আছে, যেই তো শীতকাল আসছে, হঠাৎ আপনি শীতকালে বেসিনের ভিতরে আপনি গরম পানিটা ছেড়ে দিলেন, এই গরম পানি ছেড়ে দেওয়ার সময় আপনি বিসমিল্লাহ বলে ছেড়ে দেন, কারণ আপনি কোনো কিছু বললেন না, জিনদেরকে সতর্ক করলেন না, আপনি হঠাৎ করেই বেসিনটা ছেড়ে দিলেন। জিনরা এমন এমন আকার ধারণ করতে পারে, এই বেসিনের ভিতরে সে অবস্থান করতেছে, আপনি বিসমিল্লাহ না বলে যখন আপনি ছেড়ে দিলেন, হতে পারে ওই বাচ্চা জিনটা অথবা যে এখন আকার ধারণ করে আছে সে মারা গেল, কারণ জিনদের মৃত্যু আছে, আমাদের মতো যেমন জীবন আছে মৃত্যু আছে, আমাদের মতো আবার জবাবদিহিতাও আছে। সে যখন মারা যাবে তখন তার যে পরিবার, তার বাপ মা, জিনেরা কিন্তু বালেগ হয় 300 বছর বয়স, চিন্তা করেন বালেগ হয় 300 বছর বয়স, এক একটা জিন বাঁচে 2 থেকে 2500 বছর পর্যন্ত। তার যে আত্মীয় স্বজন, চিন্তা করেন 3000 বছর হইলে তার আত্মীয় স্বজন কী পরিমাণ আছে, তার চেলা আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা সব আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এই জন্য খবরদার, আমরা চলাচলে সবসময় এই জন্য দোয়া পড়তে রসুল আমাদেরকে উৎসাহ দিয়েছেন, ঘরের ভিতরে প্রবেশ করছেন বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে প্রবেশ করেন,
সালাম দিয়ে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেউ থাকুক না থাকুক আপনি সালাম দিয়ে প্রবেশ করেন মসজিদে আপনি সবার আগে আসছেন এখানে জিন নামাজ পড়তে পারে আপনি দেখতেছেন না তা আপনি এসে তার সঙ্গে ধাক্কা লাগলো অথবা আপনি তাকে কোনোভাবে একটা ক্ষতি করে ফেললেন তার শরীরের মধ্যে আপনি পা দিয়ে ফেললেন এই জন্য আপনি মসজিদে ঢুকেও বিসমিল্লাহির রহমানির রহিম সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু খোলা জায়গা পড়ে আছে তো সালাম দিলেন বাজারে গেলে সবার পরে আপনি বাজার থেকে বের হবেন আগে আগে বাজার থেকে চলে আসেন বাজারের মধ্যে নিকৃষ্ট জিনেরা থাকে বড় গাছের সামনে দিয়ে আসার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে পরে আপনি সেখান থেকে আসেন এগুলোর মধ্যে জিন থাকে এরপরে বড় একটা গর্ত অথবা পাইপ একটা পড়ে আছে এখানে জিন থাকতে পারে আপনি সেখান দিয়ে যাওয়ার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নাই আপনি পড়েন পাকঘরে ঢুকেছেন এটা জিনদের একটা বাসা এই জায়গায় আপনি একটু জোরে সরে বিসমিল্লাহির রহমানির রহিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার চেষ্টা করেন এখন যে সাইফুল সাহেবের কথা আপনারা জানতে চেয়েছেন এই জাতীয় কিছু প্রতারক লোক আছে যারা জিনদেরকে দিয়ে নানা রকমের উদ্ভট ব্যবসা বাণিজ্য করার চিন্তা থেকে তারা কখনো নিজেদের উপরে জিন ভর করছে এরকম বলে তারা চিকিৎসা করতে থাকে তো এইটা ওই রকম কোনো কামালিয়তের দরজা না যে এই দরজায় কেউ পৌঁছে গেলেই সে ফু দিলে কাজ হয়ে যাবে এটা সম্পূর্ণ একটা ভাওতাবাজি শুধু কাজ হবে কোরআনুল করিম দিয়ে তাও যদি আল্লাহ রাব্বুল আলামিন চান রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলেছেন বিসমিল্লাহি তুরবাতু আরদিনা আমাদের মাটিগুলা পবিত্র অবি রিকাতি বাদিনা একজনের একটু ফু দেওয়া ইউসফি সাকিমানা আরেকজনের জন্য শেফা হয়ে যেতে পারে বিইজনি রব্বিনা যদি আল্লাহ তাআলা চান তাহলে এই রকম সাইফুল মার্কা আরো অনেক ব্যক্তি আছে যারা বেশিরভাগই মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে জিন হাজিরের নাম করে কণ্ঠ চেঞ্জ করে আবার দেখবেন উপরে একটা সাউন্ড বক্স লাগিয়ে রাখে আস্তে করে যখন সুইচটা দিয়ে দিয়েছে এদিক দিয়ে তার উপরে সে খুব নিজের মাথার চুলটুল এলোমেলো করে চিৎকার চেঁচামেচি করবে আর ওই দিক দিয়ে আস্তে করে সাউন্ড দিয়ে দিবে ওইখানে সাউন্ড বাজতেছে আপনি মনে করছেন কিছু কারবার তো হয়ে গেছে আসলে কোনো কারবারই হয় নাই এই জন্য আমরা সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা রাখব কোনো রাকি যার কাছে আপনি ঝাড়াতে যাবেন তিনি যদি ইমানদার হন আপনি যদি দেখেন একজন যোগ্য মানুষ তেলাওয়াত সুন্দর ভালোভাবে তেলাওয়াত করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঝাড়ফুঁক করে এমন লোকদের কাছ থেকে আপনারা চিকিৎসা নিতে পারেন আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু